পরেই কিন্তু কবুতরকে রসুল বলেছেন শয়তান। রসুল বলেছে কি? শয়তান। অবাক হবে না রে, কবুতর এত পছন্দের আমাদের পাখি, রসুল কবুতরকে শয়তান কেন বলেছেন? হাদিসে আছে রসুল বলেছেন কবুতর হচ্ছে শয়তান, এর একটা ব্যাখ্যা আছে। রসুল একবার এসে দেখলেন যে একজন ব্যক্তি কবুতর দেখে ছুটতেছে, মানে কবুতর যায় যেদিকে সেও যায় সেই দিকে। রসুল বললেন যে সে একজন শয়তান আর ছুটছে আর একজন শয়তানের পেছনে। ইয়াতবাউ শাইতানুন শাইতানা, একজন শয়তান আর একজন শয়তানকে অনুসরণ করছে। সাহাবা কিরাম এটার ব্যাখ্যা দিয়েছেন এরকম, বা এটার ব্যাখ্যা এসেছে এরকম যে শয়তান দ্বারা উদ্দেশ্য কি ছিল। এটার উদ্দেশ্য হচ্ছে এরকম, যেহেতু কবুতর ওই মানুষটাকে অহেতুক কাজে লিপ্ত করে দিয়েছে এবং আল্লাহর জিকির থেকে গাফল করে দিয়েছে, সে এতটা কবুতর নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে নামাজ কালামের কোনো খবর নাই, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই। তাই রাসূল বলছেন যে একজন শয়তান আর একজন শয়তানকে অনুসরণ করছে। দ্যাট মিন্স এটা শয়তান দ্বারা উদ্দেশ্য ওই শয়তান না, বরং এটা হচ্ছে দুনিয়ার মোহে ব্যস্ত করে দিয়েছে, আখরাত থেকে গাফেল করে দিয়েছে। এজন্য দেখবেন অনেক লোক আছে এরকম যে এত বেশি পাখি প্রেমিক যে পাখির প্রেমে পড়ে আব্বা আম্মার সঙ্গে কথা কয় না, নামাজ কালামও পড়ে না, খালি পাখি আর পাখি। এটা ঠিক না, সব কিছু একটা লিমিটেশন আছে। এখন কথা হচ্ছে কবুতর পোশাক কতটুকু জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা কতটুকু জায়েজ, এটি আজকে আমরা ছোট্ট ব্যাখ্যা দিয়ে জেনে নেব। পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, আগে আমরা জানি যে কবুতর পোশাক কতটুকু জায়েজ। প্রথমে বলছে এই কথা যে কবুতর পোষা এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা হালাল ওয়েতে এটা জায়েজ। তবে কবুতর দিয়ে খেলাধুলা করা মাকরু। আর যদি কবুতর দিয়ে কেউ লটারি উড়ায়, মানে লটারি করে কবুতরের মাধ্যমে, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। এটি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এখন কথা হচ্ছে কবুতর দিয়ে বিজনেস করা আসলে কতটুকু জায়েজ। এটা নিঃসন্দেহে জায়েজ, তবে বিজনেস এটা মাপকাঠি হতে হবে এরকম যে আপনি পোশার মাধ্যমে যতটুকু আপনার খরচ হয়েছে অধিক লাভ করতে পারবেন না। অনেকে দেখা যায় একটা কবুতরের দাম কত হবে, আচ্ছা ভাবলাম 300 টাকা, কিন্তু দেখা যায় অনেক কবুতর ব্যবসায়ী আছে তারা 600, 700, 800, 1000 পর্যন্ত দাম রাখে। এটা ঠিক না, প্রত্যেকটা বিজনেসের একটা মাপকাঠি আছে, একটা সীমা রেখা আছে। অতিরিক্ত দাম রাখা জায়েজ হতে পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক। সকলে পড়া আমিন।